পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন তৃণমূল জেলা যুব সভাপতি তথা বর্ধমান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য আলপনা হালদারের পুত্র রাসবিহারী হালদার। ওই ওয়ার্ডের চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিরোধীদের অনেকটা পিছিয়ে ফেলেই প্রচারে অনেকটা এগিয়ে আছেন প্রার্থী রাসবিহারী হালদার। প্রার্থী জানান, এই এলাকার মানুষদের সাথে তিনি সব সময় থাকেন, সেই কারণেই মানুষ তাকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন। জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। মার্জিন কতটা বাড়ানো যায় সেই দিকেই এখন তার প্রধান লক্ষ্য। প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে এলাকার প্রতিটি গলি প্রতিটি রাস্তা চষে ফেলেছেন। এলাকাবাসীরা প্রার্থীকে দু হাত তুলে আশীর্বাদ করছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে 14 নম্বর ওয়ার্ডে। আমার একটাই লক্ষ্য, এই এলাকার মানুষকে পরিষেবা দেওয়া এবং 5 বছরে এই ওয়ার্ডকে সাজিয়ে তোলা, বর্তমানে বুকে উন্নততর ওয়ার্ড হিসাবে 14 নম্বরকে তৈরি করা, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে লাইট পানীয় জল সমস্ত দিক, এলাকার মানুষের যা সমস্যা সব মিটিয়ে মানুষকে পরিষেবা দেওয়া, এলাকায় অ্যাম্বুলেন্স লাইব্রেরি থেকে শুরু করে পার্ক হেলথ সেন্টার কমিউনিটি হল করা, এলাকাকে সৌন্দর্যনে উচ্চতর জায়গায় নিয়ে যায় এবং এলাকার মানুষকে পরিচিত দেওয়া, এটাই আমার লক্ষ্য। এতদিন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি ছিলেন, এখন কাউন্সিলর হিসাবে, মা দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, এই জায়গাটাতে কি অভিজ্ঞতা, মায়ের অভিজ্ঞতাটা কিছুটা কাজে লাগবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই, মা কাউন্সিলর ছিলেন, ভাইস চেয়ারপারসন আছে, তো মানুষকে পরিষেবা দেওয়া দেখেছি ছোটো থেকেই, আর যুব সভাপতি ছিলাম 100% দিয়ে যুব সংগঠন দলে তৈরি করেছিলাম, যুব সংগঠন জেলায় বিভিন্ন বুথে বুথে ঘুরে দলকে আমরা সংগঠন মজবুত করেছিলাম বুথ স্তরে, এখন দল প্রার্থী করেছে এলাকার মানুষকে পরিষেবা দেয়া। আজকে যেমন ভোটের আগে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটের পর মানুষের বাড়ি বাড়ি যাবো তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই ওয়ার্ডে প্রথম কী কাজের উপর হাত দেবেন বলে মনে হয়? এই ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার উপর জোর দেবো, নিকাশি ব্যবস্থায় কোনো এলাকায় যাতে জল না জমে সেটা দেখবো, এলাকার প্রত্যেকটা পোলে যাতে লাইট জলে সেটা দেখবো, এবং কোনো কাঁচা রাস্তা যেন না থাকে সেটা দেখবো, এবং প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জল যাতে পৌঁছ করে, এই জিনিসগুলোই তো মানুষের প্রয়োজন। বিজেপি দেখুন, আমি যেভাবে এলাকার সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, এলাকার সকলের সঙ্গে পরিচয়, দুর্গাপুজো কালীপুজো মহরম সব কিছুতে ইনভলভ থাকি, এলাকায় বস্ত্র বিতরণ কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সমস্ত ক্ষেত্রে এলাকার মানুষের পাশে থাকি। আজকে আমার কাছে এই ওয়ার্ডে লড়াই খুব ইজি, 2000+ ভোটে জয়লাভ করব, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন হয়েছে, এলাকার মানুষ প্রত্যেকে পরিষেবা পেয়েছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মানুষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। বিজেপি প্রার্থী বলছেন যে পয়সার কাছে আমরা হেরে যাচ্ছি, প্রচারে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেই জায়গায় পিছিয়ে যাচ্ছি, কী বলবেন? দেখুন, বিজেপি প্রার্থীর কাছে লোকজন নেয়, এলাকার মানুষ নেয়, তিনি হতাশ হয়ে পড়েছে, সেই জন্য কখন কী বলছে নিজেই জানে না, সেটাই বলতে চাই। বর্ধমান পৌরসভা 35 আসনের মধ্যে কতগুলো তৃণমূলের দখলে যাবে বলে? 35 তৃণমূল কংগ্রেস জিতবে। কী বলবেন? আনন্দবার্তাকে ধন্যবাদ জানাই, তারা মানুষের কাছে খবর পরিবেশন করে খুব সুন্দরভাবে, নিরপেক্ষ খবর পরিবেশন করে। আনন্দবার্তার কাছে আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, ইভিএমে 2 নম্বরে আছে, এবং আমরা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। বর্ধমান থেকে পম মহন্ত ও রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।